স্মার্ট বাংলাদেশ গড়তে ফ্রান্সকে পাশে পাবে বাংলাদেশের সরকার ব্যবস্থা। এমনই এক আশ্বাসের মাধ্যমে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে দুটি চুক্তি স্বাক্ষর করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলা হচ্ছে এর মাধ্যমে দুই দেশের মাঝে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে, সেই সাথে বাংলাদেশকে একটি ডিজিটাল এবং আদর্শ গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্ববাসীর কাছে তুলে ধরার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশা পূরণও আরও এক ধাপ এগিয়ে গিয়েছে। মূলত বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করে স্মার্ট বাংলাদেশ গড়তে ফ্রান্সের সহযোগিতা করার আশ্বাস দেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে। স্থানীয় সংবাদ মাধ্যমের সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা যায়, 11 সেপ্টেম্বর সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট এবং বাংলাদেশের নগর অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত 2টি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে শহরের শাসন ও অবকাঠামো উন্নয়ন কর্মসূচি শীর্ষক ঋণ চুক্তি এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এবং ফ্রান্সের এয়ারবাস ডিফেন্স অ্যান্ড এসএএস এর মধ্যকার বঙ্গবন্ধু 2 আর্থ অবজারভেশন স্যাটেলাইট সিস্টেমের সঙ্গে সহযোগিতার সম্মতিপত্র স্বাক্ষর হয়েছে। ইমানুয়েল ম্যাক্রো বলেন, 11 লাখের মতো রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার পরিচয় দিয়েছে, এর জন্য আমি বাংলাদেশের প্রতি ধন্যবাদ জানাই। আগামী বছরগুলোতে ফ্রান্স বাংলাদেশের অন্যতম সহযোগী হিসেবে কাজ করবে, বাংলাদেশ এবং ফ্রান্সের মধ্যকার সম্পর্ক নতুন দিগন্তের উন্মোচন করবে। তিনি আর বলেন, ফ্রান্স সরকার বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার এবং মানবাধিকার সুরক্ষায় সরকারের দায়িত্বশীলতা ও প্রতিশ্রুতিমূলক কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বাংলাদেশের অর্থনীতির অভাবনীয় ধারাবাহিকতার অগ্রযাত্রায় ফ্রান্স সরকারের আস্থার কথা দৃঢ়তার সাথে উদ্ধৃত হয়েছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের নেতৃত্বে বাংলাদেশ সফররত ফ্রান্স প্রতিনিধি দলের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আজ বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার 5 দশকের অধিক সময়ে চলমান দ্বিপাক্ষিক সম্পর্কের একটি ঐতিহাসিক দিন। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূচনা করেছিলেন, আজ তা একটি নতুন মাত্রায় উন্নীত হয়েছে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে আলোচনা সার্বিক বিষয়ে ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার এই নতুন কৌশলগত অগ্রযাত্রা আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, আমরা উভয়ে আশাবাদী। বিগত 1.5 দশক ধরে বাংলাদেশ চলমান সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা, উন্নয়ন এবং সুশাসন এই নতুন সম্পর্কের মূল ভিত্তি। ফ্রান্স সরকার বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার ও মানবাধিকার সুরক্ষায় সরকারের দায়িত্বশীল ও প্রতিশ্রুতিমূলক কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছে। এদিন বৈঠকে ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের পরই দুই দেশের নেতা সংবাদ সম্মেলন করেন। জানা যায়, 11 সেপ্টেম্বর সকাল 10:20 এর দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান ইমানুয়েল ম্যাক্রন। সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরে তারা দ্বিপাক্ষিক এবং একান্ত বৈঠকে বসেন। প্রসঙ্গত 10 সেপ্টেম্বর 2 দিনের সফরে ঢাকায় আসেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। রাত 8টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় বিমানবন্দরে ফ্রান্সের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সশস্ত্র বাহিনীর একটি দল সেখানে ম্যাক্রনকে গার্ড অফ অনার এবং লালগালিচা সংবর্ধনা দেয়।